ক্রিকেটের সব সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন। এবং বেল প্রেস বিপিএল এর তেত্রিশতম আজ মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই ম্যাচের শুরুতে ব্যাটিং করে খুলনা ব্যাটিং করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর বোলারদের তপের মুখে পড়েছে মুশফিকুর রহিমের দল নির্ধারিত বিশ ওভারের মধ্যে উনিশ দশমিক পাঁচ ওভারেই গুটিয়ে যায় তাদের ব্যাটিং মাত্র একশো একুশ রান করতে পেরেছে খুলনা টাইগার্স খুলনাকে অল্প রানে আটকে দেওয়ার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দুর্দান্ত বলিং করেছেন দুই টাইগার বলার একসাথে অসাধারণ বলিং করেছেন মেহেদি হাসান রানা ও রুবেল হোসেন তবে এই দুইজনের মধ্যে রুবেল হোসাইনের বলিংটা ছিল দুর্দান্ত বলিংয়ে গতির ঝলক দেখিয়েছেন রুবেল হোসাইন যেন পুরনো গতির রুবেলকেই ফিরে পেল বাংলাদেশ খুলনা টাইগার্সের বিপক্ষে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে রুবেল হোসাইন করেছেন তিন দশমিক পাঁচ ওভার যেখানে তিনি দিয়েছেন মাত্র সতেরো রান তুলে নিয়েছেন তিনটি উইকেট চার দশমিক চার তিন মিনিটে বোলিং করেছেন রুবেল হোসাইন নিজের পুরো চার ওভারে অসাধারণ বোলিং করছেন তিনি খুলনা টাইগার্সকে একশো একুশ রানে অল আউট করে দেওয়ার পেছনে বড় অবদান ছিল রুবেল হোসাইনের তাই তো রুবেলের গতিময় বোলিং এর প্রশংসায় পঞ্চমুখ ছিল কমেন্টেটররা